অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তিনজনকেই এবার তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী 2 ও 3 অক্টোবর দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ 3 অক্টোবর মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সমনের চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে 137 দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই যে ঢুকে বেরিয়ে এলাম, ছুতে পারলো? আমার বিরুদ্ধে কিছু থাকলে তুমি কোর্টে জমা দাও, কে বারণ করেছে? আমাকে অ্যারেস্ট করো। এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ লিখেছেন, চলতি মাসের শুরুর দিকে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেই ইডি আমাকে তলব করেছিল। আমি আমার কর্তব্য পালন করেছি এবং সমন মেনে চলেছি। আজ আবার তারা আমাকে 3 অক্টোবর হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে, যেদিন পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনার দাবিতে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। এরপর তিনি লিখেছেন, কারা সত্যিকারের বিচলিত, ভীত এবং সন্ত্রস্ত, এই ঘটনা দর্থহীনভাবে তাদের মুখোশ খুলে দিয়েছে। এখানে ইডিকে আক্রমণ করে ইংরেজিতে পটাপড, র্যাটেলড এবং স্কেয়ার্ড শব্দগুলি লেখার সময় ই ও ডি ইংরেজির বড় অক্ষর লিখেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকলেই তাকে ডেকে পাঠানোটা ইডির একটা কালচার, একটা সংস্কৃতিতে এসে পরিণত হয়েছে। আবার প্রমাণিত হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ চক্রান্ত চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের 20 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর 13 জুন তাকে তলব করে ইডি। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে নবজোয়ার যাত্রা চলার কারণে সেবার হাজিরা দেননি অভিষেক। এরপর গত 13 সেপ্টেম্বর বিরোধী জোট ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠকের দিন তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর এবার 3 অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন ফের তারা তলব করলো অভিষেককে। ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে কংগ্রেস ও সিপিএম। এমনকি 13 সেপ্টেম্বর দিল্লির বৈঠকে অভিষেক যোগ দিতে না পারায় তার চেয়ার খালি রেখে প্রতীকী প্রতিবাদও জানানো হয়েছিল জোটের তরফে। যদিও বেছে বেছে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলিতে এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি তলবের পেছনে অন্য সেটিং দেখছে কংগ্রেস ও সিপিএম এর রাজ্য নেতৃত্ব। আরএসএস এর মনোভাবে দিল্লি যেহেতু পরিচালিত হয়, অতএব দিল্লি এমন ভাবেই চলতে চাইছে যাতে তদন্তর মধ্য দিয়ে বরং অভিষেক ব্যানার্জিতে সাহায্য করা যায়। 3 তারিখেই ডেকেছে কেন? টু গিভ দি স্কোপ, যাতে অভিষেক ব্যানার্জিরা বলতে পারে যে দেখো আমাদের প্রোগ্রামকে কত ভয় পাচ্ছে। আদালত বারবার ভর্সনা করছে যে তদন্তের নামে খেলা করছেন, আর বিজেপি আর তৃণমূলের টোটাল এটা সেটিং ম্যানেজমেন্ট। ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত, অর্থাৎ কেন্দ্রীয় নির্মলা সীতারমণের অধীনস্থ। সিবিআই কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত, যে দপ্তর খোদ নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। একটু কথা বলতে গিয়েছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারকে দিয়ে সতর্ক করে দিয়েছেন, বকে দিয়েছেন অজিত চৌধুরীকে। বাকি থাকলো সিপিএম। তো এখন তো কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারামী চুরির একসঙ্গে হোর্ডিং দেখা যাচ্ছে। দিল্লিতে ধর্না নাকি কলকাতায় ইডির অফিস? 3 অক্টোবর কোথায় হাজির হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।